উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলির কালিন্দী নদীর পারে। প্রায় এক কিলোমিটার জুড়ে এক হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা বসিয়ে একদিকে নদী বাঁধ ভূমিক্ষয় রোধ পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের বার্তা দিয়ে বৃক্ষরোপণ করল উন্নয়ন আধিকারিকদের সংগঠন আজকের দিনে দাঁড়িয়ে দেখলে দেখা যাবে বর্তমান জনসংখ্যার তুলনায় পৃথিবীতে অরণ্যের সংখ্যা অনেক কম তাই দিনে দিনে বিশ্ব উষ্ণায়ন অনেক বেড়ে যাচ্ছে আর এই উষ্ণায়নের ফলে জলস্তর বেড়ে যাচ্ছে যার ফলে আস্তে আস্তে সুন্দরবন অঞ্চল জলের তলায় তলিয়ে যাওয়ার পথে আর এই বিপর্যয় থেকে একমাত্র মুক্তি দিতে পারে অরণ্য বা গাছ তাই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করতে দুলদুলিতে গরান গেওয়া হেতাল সুন্দরী কেওড়া বান ম্যানগ্রোভ চারা লাগানো হল এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল এবং হিঙ্গলগঞ্জ বিডিও শাশ্বত প্রকাশ লাহিরি এবং যুগ্ম আধিকারিকদের সংস্থার সেক্রেটারি স্নেহাশিস ভৌমিক সহ বেশ কিছু বিশিষ্ট জনেরা উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চ্যাটার্জির রিপোর্ট ওঙ্কার ওনলি ট্রুথ